বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হল কৃষি। মানুষের খাদ্য চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রায় কৃষি অন্যতম নিয়ামক। বর্তমানে মহামারী, সংঘাত, যুদ্ধ বিগ্রহ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী দেখা দেওয়ার প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। এ পরিস্থিতি মোকাবিলা করে বিপুল জনগোষ্ঠীর টেকসই, নিরাপদ পুষ্টি সমৃদ্ধ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষকদের উৎসাহিত করে অধিক ফসল উৎপাদন করার জন্য বর্তমান সরকার নানা প্রকার টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। এর মধ্যে গত 2009-10 থেকে 2021-22 পর্যন্ত 3,20,20,000 মেট্রিক টন ইউরিয়া, 86,32,000 টন টিএসপি, 92,36,000 মেট্রিক টন ডিএপি ও 85,05,000 মেট্রিক টন এমওপি ভর্তুকি মূল্যে দেশব্যাপী কৃষকদের নিকট সরবরাহ করা হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সরকার এখানেই থেমে নেই। আগামী 23-24 অর্থ বছরে 68,42,500 টন সারের চাহিদা নির্ধারণ করা হয়েছে। এ সার কৃষকরা অনেক সময় প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জমিতে প্রয়োগ করেন, যার ফলে প্রতি বছর বিপুল পরিমাণ সার অপচয় হয়। এতে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যায় এবং আশানুরূপভাবে লাভবান হতে পারে না। তবে এই অবস্থা থেকে উত্তরণের জন্য কৃষি বান্ধব সরকার টেকসই নানা ধরনের অনলাইন ভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছেন। বিশেষ করে খামারি মোবাইল অ্যাপস কার্যকরী একটি অ্যাপস। খামারি মোবাইল অ্যাপস ব্যবহার করে কৃষকরা নিজের কৃষি জমিতে দাঁড়িয়ে সহজেই ফসলের জন্য সারের মাত্রা জেনে নিতে পারেন, যার ফলশ্রুতিতে ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকার তরুণ কৃষি উদ্যোক্তারা জমিতে সার প্রয়োগের পূর্বে খামারি অ্যাপসের সহযোগিতা নিয়ে জমিতে সার প্রয়োগ করছেন। খামারি অ্যাপসের একটা হচ্ছে সুবিধা হচ্ছে, আমি আমার যে বাগানে এসে অবস্থান করলাম, করার পরে আমি আমার যে ফসলটা, ধরেন এক্সাম্পল আমি দেখেছি, আমি এখন আমার ড্রাগন বাগানে অবস্থান করতেছি, ড্রাগন বাগানে অবস্থান করে আমি খামারি অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পরে আমাকে দেখাবে আপনি এখানে ড্রাগন বাগানে এই এই সার দেন, এতটুকু মাত্রায় দেন, ওই আপনি কতটুকু মাত্রা বা কোন পরিমাণ হারে দেবেন, ওইটা এই খামারি অ্যাপসের মাধ্যমে বোঝা যায় এবং কি জানা যায়। আসুন জেনে আসি কিভাবে খামারি অ্যাপসটি ব্যবহার করব। প্রথমে আপনার মোবাইলে প্লে স্টোর অপশন থেকে খামারি অ্যাপসটি ইনস্টল করে নিন। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল থেকে উদ্ভাবিত অ্যাপসটিতে দেখতে পাবেন ফসল উৎপাদন পরামর্শক, ফসল উপযোগিতা, সার সুপারিশ, ফসল জোন, ফসল বিন্যাস। প্রথমে ফসল উপযোগিতা অপশনে গিয়ে অবস্থান ভিত্তিক অথবা ইউনিয়ন নির্বাচন করুন। এরপর আপনার বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন নির্বাচন করুন। ফসল নির্বাচন করার পর সার সুপারিশের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আমাদের যে আজকে খামারের বিষয়টা, এটা হলো মোবাইল অ্যাপসের একটা বিষয়। এটার উপরে কিছুদিন আগে চান্দিনা উপজেলা পর্যায়ে আমার একটা ট্রেনিং দিছে, আমার মোবাইলে অ্যাপসটা নামাই দিছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং কৃষি প্রধান দেশে আমাদের কৃষি উৎপাদনই আমাদের মূল অর্থনীতির চালিকা শক্তি। তাই কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য বর্তমান সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে একটা রয়েছে ই কৃষির বিস্তার। আমরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে এখন অনেক রকমের আমরা কৃষি বিষয়ক তথ্য পাচ্ছি, সে তার মাধ্যমে কৃষকরা লাভবান হচ্ছেন। সেরকম একটি অ্যাপস খামারি অ্যাপস, যার মাধ্যমে কৃষক জায়গায় দাঁড়িয়ে সেই জমিতে তার কতটুকু সার লাগবে, কোন সার কতটুকু লাগবে, এই বিষয়ে খুব সহজেই জানতে পারছে। আমরা দেখেছি যে কৃষকের যে সাধারণ প্র্যাকটিস, তার চেয়ে অনেক কম সার লাগছে এই অ্যাপসটা ব্যবহার করার ফলে, এবং দেখা যাচ্ছে যে এতে কৃষকের মূলত মানে তারা লাভবান হচ্ছে। কৃষক যে ফসলটা চাষ করছে তাতে সে তার যে একটা নিজস্ব প্র্যাকটিস ছিল, সে যে পরিমাণ সার দিত, খামারি অ্যাপস ব্যবহার করার পরে দেখা যাচ্ছে তার চেয়ে অনেক কম সার দিয়েও তারা উৎপাদন বৃদ্ধি করতে পারছে। কৃষি উৎপাদনে তথ্য প্রযুক্তির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ এবং কৃষকরা তথ্য চাহিদা পূরণে আমাদের যেই বর্তমান যোগাযোগ প্রযুক্তি রয়েছে এই প্রযুক্তি ব্যবহার করে কৃষক লাভবান হচ্ছে। এর মধ্যে বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক অ্যাপস রয়েছে। আমরা আমাদের কৃষকদেরকে জমিতে জুডিশিয়ালভাবে খুব যাচাই বাছাই করে সার প্রয়োগের জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। এর মধ্যে একটা হলো মাটি পরীক্ষা করা, জমির মাটি পরীক্ষা করার মাধ্যমে সার দিলে সবচেয়ে ভালো হয়। এছাড়াও নানা ধরনের অ্যাপস রয়েছে, যেমন খামারি অ্যাপস। খামারি অ্যাপসের মাধ্যমে কী করা যায়, যে নির্দিষ্ট জমিতে কোন জমিতে আমি আমার সার প্রয়োগ করব এবং ওই জমিতে কতটুকু সার প্রয়োজন হবে সেই জিনিসটি আমরা নির্ণয় করতে পারি। কৃষকরা অনেক সময় মনে করে যে আমাদের ফার্টিলাইজার যত বেশি দেওয়া যায় তত ফলন ভালো হবে, এটা কিন্তু ঠিক না। এই জন্য আমরা কৃষি গবেষণা কাউন্সিল, সারা বাংলাদেশের মাটি পরীক্ষা করা হয়েছে,
একটা একটা অফিস আছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আপনার গ্রামের মাটি কিন্তু আমাদের পরীক্ষা করা আছে। এই মাটির শক্তি অনুযায়ী আমরা এই মোবাইল অ্যাপটা তৈরি করেছি, যে আপনি যদি বিঘা প্রতি শতকে বা 30-33 শতাংশে বা একর প্রতি যাই করেন, আপনি আপনার এই জমিতে দাঁড়ায় আপনি মোবাইল থেকে বুঝতে পারবেন যে আপনার কোন ফসল ভালো হবে, কতটুকু ফার্টিলাইজার দেওয়া লাগবে। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা আহ্বান ছিল 14 ফেব্রুয়ারি 2021 তারিখ উনি বলেছিলেন যে তোমরা বিআরসি বাংলাদেশের সকল জেলার জন্য কোন ফসল উপযোগী, কোন মাটিতে কী পরিমাণ ফার্টিলাইজার দেওয়া লাগবে সেইটা তোমরা তোমরা তৈরি করবা। আমরা প্রায় বাংলাদেশ 495টি উপজেলা আছে, আমরা 398 উপজেলার উপর কাজ করছি। আমরা গত বছর 31টা জেলায় আমরা আমনে আমরা ট্রায়াল দিয়েছি, দিয়ে আমরা দেখছি যে বিঘা প্রতি একজন কৃষক ভাই যদি এই মোবাইলটা ব্যবহার করে তাহলে মিনিমাম তার 2000 টাকা তার লাভ হবে। আজকের এই কার্যক্রমটা তো ছিল যে সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে সরকার একটা অ্যাপস তৈরি করেছে, যেই অ্যাপসে আমরা যদি যাই তাহলে দেখতে পারবো আমরা এটা এতবারপুর ইউনিয়নের সায়কট মৌজাতে এখানকার মাটির গুণগত মান কি এবং এই মাটিতে কোন ধান বপন করলে কি পরিমাণ সার দিতে হবে, প্রত্যেকটা জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এবং আমাদের চান্দিনার বিশেষ করে মাঠ কর্মী যারা আছে, কৃষি মাঠ কর্মী যারা আছে এবং এগ্রিকালচার অফিসার যারা আছেন, তারা সবাই প্রশিক্ষণ প্রাপ্ত, তারাও এখন আমার কৃষকদেরকে প্রশিক্ষণ দেবেন, তাতে করে যেটা হবে সারের অপচয়টা রোধ হবে এবং প্রোডাকশান অনেক গুণ, প্রায় 2 গুণ বা 3 গুণ বেশি হবে। এবং আমার মনে হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই কৃষিখাতের উপরে এতটুকু গুরুত্ব দিয়েছেন এবং যার জন্য বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট করেছেন, এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল করেছেন এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সৌজন্যে আজকে আমরা দেখতে পাচ্ছি কি যে পাকিস্তান আমলে 7 কোটি লোক ছিল, আমরা একবেলা রুটি খেতাম, একবেলা ভাত পেতাম, এখন প্রায় সবাই 2 বেলা 3 বেলা ভাত খাচ্ছে।